الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله عز وجل في قرآنه الكريم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الرسول صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال عن قيام رمضان ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال ايضا ومن قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري وفي صحيحه সম্মানিত উপস্থিতি আপনাদের নিকটে অল্প কিছুক্ষণের জন্য এ রমাদানের কিছু ফাদাইল কিছু মাসাইল আলোকপাত করব মা ইনশাআল্লা ইল্লা বিল্লাহ রমাদান মাসের শ্যাম আল্লাহ আমিন ফরজ করেছেন পবিত্র আল কোরআনের একশো তেরাশি নম্বর আয়াত অনুভাবে একশো পঁচাশি নম্বর আয়াত দ্বারা একশো তেরাশি নম্বর আয়াতটি পাঠ করেছি আল্লাহ কি বলছেন ইয়া আয়াল্লাজিনা মানু কৌতিবা আলাইকুম ও শয়াম কামা কতিবা আলাই লাজিনা মিন কবলৈকুম লা আল্লাহকুম তাত্তা কোন হে মান্দারগন তোমাদের ওপরে শ্রেয়ামকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে লা আল্লাহুম তাত্তা কোণ যাতে তোমরা মত্তাকী হও আর সোরা আল বাকারার একশো পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন ফামান শাহেদা মিন কুমুর শাহরা ফালে সুমহ যে ব্যক্তি এই রমাদান মাসে হাজির থাকবে যে ব্যক্তি রমাদান মাসকে পেয়ে যাবে সে যেন রোজা রাখে তাহলে রমাদান মাসের রোজা ফরজ মর্মে দলিল পবিত্র করারের সোরা বাকার একশো তেরাশি একশো নম্বর আয়াতের এ আয়াত থেকে দলিল আমরা নিতে পারছি রসৌল্লা সাল্লাহ আলী ওয়া সাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আল্লাহ ইসলামের ভিত্তি পাঁচটি বিষয়ের ওপর রাখা হয়েছে এ পাঁচটি বিষয় উল্লেখ করতে গিয়ে রসৌল্লা সাল্লাহ আলি সাল্লাম উল্লেখ করেছেন এই শ্যাম রমাদানকে সুতরাং শ্যাম রমাদান ফরজ এ শ্যাম রমাদান ফরজ মর্মে সমস্ত অলামায় উম্মাহ তথা সমস্ত উম্মতের ইজমা রয়েছে অর্থাৎ সবাই একমত এখানে কোনো হুজুরের দ্বিমত পাবেন না যে রমাদান মাসের রোজা ফরজ নয় বরং সবাই একমত যে রমাদান মাসের রোজা রাখা ফরজ এবং ইচ্ছা করে পরিত্যাগ করাটা গুনাহের কাজ কবিরা গুনাহ আর যদি কেউ অস্বীকার করে ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যাবে এ বিষয়ে অলামায় দিন সব একমত হয়েছেন তাহলে রমজান মাসের রোজা আল্লাহ ফরজ করেছেন এর দলিল কোরআন এবং সন্ন্যাস এবং সমস্ত মুসলমানদের ইজমা সমেদ শুধু রমজান মাসের রোজা আল্লাহ কেন ফরজ করেছে আল্লাহ নিজেই বলছেন লা আল্লাহ কুমত্তাকুন যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো মোত্তাকি গুণে গুণান্বিত হতে পারো এই জন্যেই এই শ্যামকে ফরজ করা হয়েছে তাহলে মত্তাকি এমন কি গুণ যার জন্যে আল্লাহ রবুল্লা আহমিন আমাদেরকে দীর্ঘ একটি মাসের শ্যাম দান করেছেন মত্তাকি বানানোর জন্যে এজন্যই আল্লাহ আমাদেরকে মোত্তাকি বানাতে চেয়েছেন যে এই মত্তাকি হলে আমরা আল্লাহর এবৎ সঠিকভাবে আদায় করতে পারব এবং আল্লাহর বিধি বিধান মেনে চলব আর আমরা মত্তাকি হলে আমাদের জন্যে জান্নাত অপেক্ষা করছে আল্লাহ রব্বুল্লাহ আমিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে যত স্থানে জান্নাতের কথা বলেছেন এই জান্নাতদের পরিচয় হিসেবে বলেছেন তারা মত্তাকি ওয়েদলির মত্তাক তারা হলো মত্তাকি মত্তাকিদের জন্যে এই জান্নাত প্রস্তুত করা হয়েছে তিলকাল জান্নাত মান ইবাদিন তাকিয়া এই জান্নাতকে আমি আমার বানদের মধ্য হতে তাদেরকে ওয়ারিস মানাবো উত্তরাধিকার দিব যারা হবে মত্তাকি তাহলে জান্নাতে যাবে কারা মত্তাকেই আর জাহান্নাম থেকে নাজাত পাবে কারা মত্তাকি সম্মান ও না জিল না জি না ফিহা যে সিয়া আল্লাহ বলছেন যে অতঃপর আমি নাজাত দিব মত্তাকিদেরকে আর জালেমদেরকে জাহান্নামে ওহুড় করে উপর করে ফেলে দেবো তাহলে নাজাত অপেক্ষা করছে জাহান্নাম থেকে মত্তাকিদের জন্য। এক এক কথায় মত্তাকিদের জন্য। সর্বপ্রকার ভালো রেজাল্ট ভালো ফলাফল দুনিয়াতে এবং আখেরাতে তার জন্যে এই সাদা সুখ শান্তি অপেক্ষা করছে এই জন্যই আল্লাহ রব্বল্লা আমি শুধু বলেছিলাম আল্লাহমদাত যাতে করতে তোমরা মত্তাকি হতে পারো সমাজ শুধু মোত্তাকি কাকে বলে মোত্তাকি হলো ওই ব্যক্তি যে আল্লাহর আদেশ নিষেধ করে আদেশ নিষেধ ফলো করে কোনো প্রকার চাপ ছাড়াই বাইরের কোনো প্রকার চাপ ছাড়া কোনো প্রকার পেশার ছাড়া কোনো প্রকার লৌকিকতা ছাড়া মানে মানুষ দেখানোর জন্য মোত্তা কোনো কাজ করবে না অন্যভাবে কারো চাপে পড়ে কাজ করবে না শুধুমাত্র আল্লাহর বাস্তা যে করে সে হলো মোত্তাকেই মোত্তাকে ট্রেনিংটা কীভাবে রমাদানে আসছে লক্ষ্য করে দেখেন আমরা রোজাদার যে যে রোজাদারই হয় না কেন রোজা যারাই রাখে দেখবেন যে নিজের বাড়ির ভিতরে দরজা কপাট বন্ধ ফ্রিজ ভরা খাদ্য ঠান্ডা পানি অপেক্ষা করছে সুন্দরী বিবি অপেক্ষা করছে কিন্তু এক ঢোক পানি সে খাচ্ছে না এক ফোটা পানি খাচ্ছে না ভালো খাবারগুলি সে খাচ্ছে না একটু খাচ্ছে না ইচ্ছা করলে পেট ভরে খেতে পারে সুন্দরী স্ত্রী সে ভোগ করছে ইচ্ছা করলে পারে কারণ কেউ দেখছে না তাকে কেন সে এগুলো করছে দ্বিতীয় কোনো চাপ আছে কেউ তাকে বাধ্য করছে দারোগা দাঁড়িয়ে আছে দেখছে সিসি ক্যামেরা দিয়ে না কেউ নাই কিন্তু তার একটা আকিদে বিরাজ করছে যে কেউ না দেখলে আল্লাহ দেখছেন আর আল্লাহর বিধানে এভাবে রোজা চলে না আল্লাহ নিষেধ করেছেন তো আল্লাহর রব্বুল আমি চাচ্ছেন যে বাকি এগারো মাস যেন তার বান্দা এইভাবে চলে যে আল্লাহর আদেশ নিষেধ সবকে মেনে চলে ফলো করে এজন্য তাকে যেন আর কোন প্রকার দ্বিতীয় কোনো শক্তির প্রয়োজন নাই শুধুমাত্র আল্লাহর বাস্তে করে সমাজে শুধু মত্তাকের একটা বাস্তব উদাহরণ দেখেন এ সম্লাহ বাইহাকিতে হেসে বাইহাকের সাবলী ইমানে হেসে যে ইবনাম রাজ এত ওই এই ছাত্রদেরকে নিয়ে তিনি গিয়েছিলেন ওই বিলবারে মাঠে তো দুপুরে খাওয়ার সময় খেতে বসছেন দেখছেন যে পাহাড়ের পাওয়া দেশে এক রাখাল বকরির রাখাল বসা তো তাকে ডাকছেন যে আসো আমাদের সাথে খাও তো সে বলছে না আমি রোজা রেখেছি আমি অতীতে যে পাপ টাপ করেছি এর বিনিময় হিসেবে আমি রোজা আছি আমি রোজা আছি আমি খাবো না তো এগুলো আমার আশ্চর্য হলেন যে একটা রাখাল রাখাল পাখাল সাধারণত সেরকম জ্ঞান থাকে না তাকোয়া পরেজ কাছে থাকে না যে কোনো উপায়ে মানে প্যাটটাই হলো তার আসল টার্গেট তো উনি আশ্চর্য হলেন যে রাখাল হয়ে এত এত ইমান তাকওয়া বিরাজ করছে তার ভিতরে একটু পরীক্ষা করার চেষ্টা করলেন তিনি বললেন যে হে অমুক তোমার তো অনেক বকরি রয়েছে একটা বকরি দিয়ে দাও আমরা এটাকে কি করব মানে তৈরি করে আমরা খাবো তুমিও শরিক হবে তখন বলছেন যে বকরি তো আমার না বকরি তো আমার না বকরি আমার মালিকের তখন আবার তাকে বুদ্ধি শেখাচ্ছেন এটা কিন্তু তার ইমান পরীক্ষা করার জন্য অসুবিধে কি তোমার মালিকের বকরি তোমার মালিক দেখছে একটা বকরি দিয়ে দিবে পয়সা হয়ে যাবে তোমার তুমিও খাবে আমাদের সাথে আর মালিক বললে তখন বলবে যে নেকড়ে বাঘে নিয়ে চলে গেছে আর সে যুগে এগুলো খুব চলতো মানে ওই নেকড়ে বাঘ মানে ওই বড় বড়ো শিয়াল যে সময় নিয়ে চলে যেতে পারে তো এটা বলবে তখন উনি বলেছিলেন ওলা কিন আইন আল্লাহ কিন্তু আল্লাহ কোথায় আল্লাহর বিষয়টি কোথায় থাকবে মানে আল্লাহ তো দেখছেন উপর থেকে আলো দেখছেন না আলো উপরে মাঠে নিচে এটা একটা বিশ্বাস বন্ধুরা দেখবেন আমাদের ভারত ভারতের বিশ্বাস এটা যে আল্লাহ রবীন্দ্র সর্বস্থানে বিরাজমান মানে সব অস্তিত্বে যদি সব অস্তিত্বে বিরাজমান বলা হয়ে থাকে তাহলে কিন্তু এই আকিদায় আসলে ইসলামী আকিদা নয় তার কারণ হল সর্বস্থানের ভিতরে ভালো মন্দ আছে না ফেরেশতা পর্যন্ত তিনি ঢোকেন না ওই ঘরে যে ঘরে ফটো থাকে মূর্তি থাকে আল্লাহ রবীন্দ্র জাতের সম্মান আছে না তো আপনি যে বললেন যে আল্লাহ সর্বস্থানে বিরাজমান তার মানে সর্বস্থানের ভিতরে হাম্মাম টয়লেট শ্মশান মন্দির একবারে জিবালার সব ওই জায়গা নিকৃষ্ট জায়গা আছে না ভালো মন্দ সবই আছে তো আল্লাহকে সর্বস্থানে বিরাজমান মনে করা মানে আপনার প্যাটের ভিতরে আল্লাহ আছে ঠিক কিনা একটা গ্লাস পানি খেতে বসে পানির ভিতরে আল্লাহ আছে এ আকিদে কিন্তু ইসলামী আঁকিদে নাই যদি আমাদের দেশে মার্কেট পেয়ে গেছে আস্তে আস্তে মানুষ শিখছে আরব দেশে এসে আল্লাহ কি বলেননি আর রহমান ও আলম আর রহমান আরো সে সমন্বত সোরা তোমরা আয়াত এবং আরও সে তিনি সমতর্মে একাধিক আয়াত রয়েছে তাহলে আরস কোথায় এখানে একটা বিভ্রান্তি মানুষ মনে করে যে আরস প্রত্যেকের প্যাটে প্যাটে রয়েছে এত বড় প্যাট আপনার অথচ আরস বহনকারী ফেরেস্তা সম্পর্কে রাসুল্লাহ আলী হাসলাম বলছেন এত বিশাল ওই ফেরেস্তারা রাসুল সাহেব বলছেন আমাকে অনুমতি দেওয়া একজন ফেরেস্তার বর্ণনা দেওয়ার মানে শোয়ানোর অনুমতি পেয়েছি সে ফেরেস্তা কি কত বিশাল যে মা বাইনা না শাহমাতে ওজুন হি এলা আতাকে মাসির অত সবে মেয়াতে সানা তার এই কানের লতি থেকে কাঁধ পর্যন্ত যেতে সাতশো বছরের পথ লাগবে মানে সাতশো বছরের পথ অতিক্রম করে আপনি তার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত আসতে পারবেন এত বিশাল ফেরিস্তা আড়স বহনকারী এই 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 সেই মহা আড়স মহান আড়স বহনকারী এই ফেরিস্তা এত বড় ফেরিস্তা আছে এত বিশাল ফেরিস্তা আর সে আড়স আপনার পেটে আছে না এটা যখন নাকিদা একটা আঁকি দেখানে বিরাজ করেছে কলবুল মোমিন আর সোল্লা মতবাদের লোকেরা এই হাদিসকে জাল করেছে আমরা জাল টাকা চিনি কিন্তু অনেক সময় জাল হাদিসা জাল হাদিসও আছে বন্ধুরা বুঝছেন মানে রাসুলের নাম দিয়ে ইসলামের দুশ্মনরা এমনকি মুসলিম হওয়ার পরে ব্যবসার স্বার্থে জাল করেছে হাদিস এরকম একটা জালিয়াত কথা যে মোমেনদের দেলে আল্লাহ মানে আল্লাহর আড়স না এটা সঠিক নয় আল্লাহর আড়স সপ্তাকাশের উপরে রয়েছে বখরে ভাতিসি রসুল লাহ আল্লাহ আলিহু আসাল বলছেন ইদা আল তুমুল লাহ ফাস আলহুল ফের দাউ যখন চাইবে আল্লাহ কাছে তখন ফের দাওস চাইবে জান্নাতুল ফের দাওস চাইবে ফাইনহ আল জান্নাবা অ সতর্জান্না কারণ এটি হলো সব থেকে উচ্চ জান্নাত সর্বোচ্চ জান্নাত এবং সর্বোত্তম জান্নাত ওয়াফাও কাহো আর রহমান ফাও তাহার তো বুঝেন তো কী বলা হয়েছে ওয়াফাও কাহো আরসো রহমান এর ওপরে রয়েছে রহমানের আড়স তাহলে সপ্তাকাশের ওপরে জান্নাতের অবস্থান আর জান্নাতের ভিতরে সর্বোচ্চ জান্নাত হলো জান্নাত তার ওপরে রহমান আরস কিভাবে আমরা জানি কিন্তু হাদিসে যা হয় সেটা বিশ্বাস তো করতে হবে এফল তো বিশ্বাস করতে হবে তো তো যা হোক রহমান আরশের সমন্বতা এবং সাপ্তা কাশের উপরে এ মনে ভরি ভরি প্রমাণ রয়েছে এর হাম ফিল অর্দে এর হাম কু মানফিস কারো মেহরবানি আহলে জমি পর তাহলে কি হবে যিনি আসমানে রয়েছেন তিনি সাহায্য করবেন তিনি তিনি রহম করবেন তোমাদেরকে তো রহমান আরও সে রয়েছেন এবং আসমানের উপর রয়েছেন কিভাবে আছেন আমরা যাই না তবে যেভাবে তার সানের জন্য প্রযোজ্য সেভাবে আছেন মেরাজের ঘটনা আমরা শুনিনি মেরাজের ঘটনা আমরা কম বেশি সবাই জানি মুসলিম হিসেবে সেখানে বলা হয়েছে রসম উল্লা সাহ আসল সপ্তাহাশের উপরে আল্লাহ আমি তার অতি করে নিয়েছেন তাহলে আল্লাহ কোথায় আবার অনেকে বলে যে আল্লাহ কথাই বলাটাও একটা পাপ এগুলো হলো আমাদের শরীয়তের জ্ঞানের মানে দৈন্যতা মানে মিসকিনে মিসকিনী ভাব থাকার কারণে এগুলো আল্লাহ রসুল সাল্লাম একজন দাসীকে বলেছিলেন যখন তার মনিব তাকে প্রহার করেছিল প্রহার করার কারণে উনি নিয়ে আসেন তার দাসীকে রসুল্লাহ সাল্লাম মেন নিকোটে উদ্দেশ্য যে তাকে স্বাধীন করে দেবে রাসুল সাহেব বলেছিলেন তাকে নিয়ে আসো তোমার দাসীকে ইমান পরীক্ষা হবে যে ইমানটা তো সঠিক না বে ঠিক তো বলেছিলেন আইন আল্লাহ দাসীটিকে প্রশ্ন করেছিলেন যে আল্লাহ কোথায় বলো তো মানে রাসুলে এভাবে প্রশ্ন করেছেন আর আমরা অনেকে মনে করি না এটা বলাই যাবে না এটা কেমন কথা বললেন সেরে কি কথা এটা কুফুরি কথা তো রাসুল সাহেব কুফুরি কথা বললেন মুসলিম শেরেফ আদিস আইন আল্লাহ আল্লাহ কোথায় তখন ওই দাসীটি বলেছিলেন যে ফিসামাই তিনি আসমানের উপর রয়েছেন আসমানের উপর রয়েছেন দ্বিতীয় বসে মান আনা আমি কে তিনি বললেন ওই বললেন যে আপনি আল্লাহ রসুল এবার রেজাল্ট আতে না মোমেনা রসুল সাহান তার দাসীকে লক্ষ্য করে বললেন ও তার মনিবকে লক্ষ্য করে বললেন আতে না মোমেনা তুমি আজাদ করে দেয় এটা মমেন দাসী ইমানদার দাসী মানে ইমানের পরীক্ষা নিয়ে কথা বলি তারপরে দেখেন মেরাজের ঘটনা আল্লাহ রব্বল কাশের উপরে রাসু নিয়েছিলেন এবং অতি নিকটে এবং এটাও আপনারা শুনেছেন যে রাসু সাল যখন ফিরে আসছেন মোসা আলাই জিজ্ঞাসা করেছিলেন যে কত কি আল্লাহ ফরজ করেছেন আপনার ওপর তখন বলেছিলেন যে পঞ্চাশ রক্ত তখন বলছে পারবে না পারবে না আপনি যান ফেরত যান আল্লাহর কাছে কম করে নিয়ে আসেন তো কোথায় গিয়েছেন মোসা আল্লাহ সাল্লাম জমিনে নিয়েছেন আসমানের উপরে বিষয়গুলো বোঝার চেষ্টা করেন হারা ব্যসার সুবিধা পেয়েছেন সম্পদের উন্নতি হবে আকিদা বিশ্বাসের উন্নতি হবে ইনশাআল্লাহ তো যাহা মেরাজের ঘটনা প্রকৃষ্ট প্রমাণ যে আল্লাহ মে রয়েছেন এবং উপর হয়েছে সর্বস্থানে যদি বিরাজমান থাকেন একটু বিবেক দিয়ে বুঝেন সেদিন কি রসুল সাহসানের বাড়িতে থাকার কথা না আল্লাহর আপনি তো বলছি সর্বস্থানে মানে আম্মাম খালি না তাহলে আল্লাহ রসুলের পাক বাড়ি সেটা খালি হবে কেন তা যেখানে আল্লাহকে পেয়েই যাচ্ছেন নবী শাহসাম তাহলে উপরে যাওয়ার দরকার কি ছিল এটা বোঝার বিষয় না তো যা হোক অথচ দেখবেন মেয়েরা ঘটনা যিনি বসে তাকে যদি বলেন আল্লাহ কোথায় আমার সর্বস্থানে সব জায়গায় মানে ওর চেয়ারের উপরও আছে নিচেও আছে না ও যুব কথা হলো তো যা হোক আমি সেদিকে ফিরে যাচ্ছি আবার তো ওই দাস ওই গোলাম ইবন আমার যখন বললেন বুদ্ধি শিখালে যে তুমি বলে দিবে তোমার মালিককে যে বকরিটা নিয়ে চলে গেছে একলে বাঘে এভাবে পার পেয়ে যাবে তোমার পয়সাও কিছু হলো তখন বলেছিলে আই না আল্লাহ কোথায় তখন এত খুশি হলেন যে উনি মদিনায় গিয়ে তার মালিকের খোঁজ নিয়ে তার মালিক থেকে এ দাসটিকে এই গোলামটিকে নিজের অর্থে কিনে নেন কিনে তাকে আজাদ করে দেন এবং সাথে তার একটি বকরি ধরিয়ে দেন এবং অন্যকে তার বাহনায় পাওয়া যায় তাকে বলেছিলেন লক্ষ্য করে যে দেখো হে মোক তুমি আজকে তাকুয়া পরহেশ গায়েতের বিনিময়ে গোলামের চিন্তিত থেকে আজাদ পেলে এবং আশা করি যে তুমি তাকুয়ার বিনিময়ে আল্লাহর জাহান নাম থেকে নাজাদ পাবে এটা হলো তাকুয়া পরেশ গাইতা যে গোলাম সুযোগ পেয়েছে তাই বলে ফিল্ডে কাজ করে মানে সুযোগের সদ্ব্যবহার করেছে তা না মানে আল্লাহ তার ভিতরে আছে তো মোত্তাকি হওয়া চাচ্ছেন আল্লাহ রব্লা আমি সেই জন্য আমাদেরকে রমজান মাসে রোজা দিয়েছেন আর মত্তাকির পরিচয় দেয় আমরা আমাদের সামনে ইফতারি হাজির থেকে রকমের ইফতারি কত সুস্বাদু ইফতারি খেতে মন চায় কিন্তু খাচ্ছি না খাচ্ছি না কেন হারাম এগুলো ইফতার এগুলোকে আরামদের পাশে এগুলো হারাম খাদ্য হারাম না খাচ্ছি না কেন উত্তর কি আল্লাহর নির্দেশ নির্দেশ পালন করে আমরা খাচ্ছি না কারণ আল্লাহর আদেশ নাই সোম অতি মস ইয়া মা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলছে অতঃপর তোমরা শোয়ামকে পুরা করো রাত পর্যন্ত মানে একবারে সহ্য ডোয়া পর্যন্ত আল্লাহর বিধান আল্লাহ বিধান হারাম সে বললে আমরা খাচ্ছি না যদিও খাদ্যগুলো আসলে হালাল তাহলে যেটা সাময়িকভাবে হারাম হয়েছে মূলত হালাল সেটা যদি আমাদের জন্য হারাম হয়ে যায় রমাদানে সূর্য ডুবার আগে ভক্ষণ করা তাহলে যেটা পুরো রমজান রাতে দিনে রমাদানের বাইরে যেটা হারাম ছিল এটা কি রমজান মাসে হালাল হবে আর যদি সে এগুলো মেনে না চলে সে কি মত্তাকি হলো মত্তাকি নয় সুতরাং আল্লা রব্বুল্লাহ আমিন মত্তাকি বানানোর জন্য রমাদান মাসের শ্যাম দান করেছেন এই মত্তাকি এটা হলো এক প্রকার চার্জের মতো যেন ব্যাটারি চার্জ হচ্ছে যাতে করে এই এগারো মাস আমরা এইভাবে চলতে পারি আল্লাহর এই আদেশ নিষেধকে যেভাবে আমরা রমাদানে ফলো করছি আক্ষরিকভাবে এভাবে যেন আমরা করি আজান হয়ে গেলে আমরা খাচ্ছি না কেন খাচ্ছি না যে সবাই স্বাদে অতীত হয়ে গিয়েছে আর খাওয়া যাবে না খাই না আমরা ওদিকে সহ্য ডোবার আগ পর্যন্ত আমরা খাই না তার মানে সুন্দর কত সুন্দরভাবে নিয়ম আমরা মেনে চলছি আল্লাহ চাচ্ছেন যে আমার বান্দারা যেন এইভাবেই বাকি এগারো মাস এই নিয়ম মেনে চলে এবং ফলো করে তাহলে মত্তাকিদের জন্যে অনেক সুবিধা এবং আল্লাহ রব আহম আমাদেরকে মত্তাকি হতে বলেছেন মত্তাকির গুণ একটা মানে গুরুত্বপূর্ণ গুণ মত্তাকি এমন গুণ যার ভিতরে সমস্ত গুণের সমাবেশ মত্তাকে মানে সত্যবাদী মত্তাকে মানে অদা রক্ষা মত্তাকে মানে আমানত রক্ষাকারী মত্তাকে মানে শরীরের পাবন দেখারী মত্তাকে মানে হালাল হারাম মেনে বেছে চলা ব্যক্তি হাসান বাসির রহমতুল্লাহ আলাইকে বলা হয়েছিল যে আমি আমার মেয়েটা বিয়ে দেব জামাই কীরকম দেখে দেবো তখন বলেছে যে মোত্তা দেখে দিবে আল্লাহকে ভয়কারী দেখে দিবে কারণ যদি তোমার মেয়ে পছন্দ হয় জামায়নি করে তত ভালো কথা কোনো সমস্যা না যদি পছন্দ না হয় তবে জুলুম করবে না জুলুম অন্যায় করবে না এই যে নির্যাতন হয় জামাইকে নির্বাচন করা হলো যৌতুক দেওয়া হলো তারপর নির্যাতন দেখা গিয়েছে যে পুড়িয়ে মেরে ফেলেছে এগুলোকে লোকে জামাই মত্তাকি দিয়ে দেখে যদি বিয়ে দেওয়া হতো তাহলে হয়তো এরকম সমস্যার শিকার হওয়া লাগতো না কারণ মত্তাকি এমন একটা ব্যক্তি যার থেকে সবাই নিরাপদ থাকে সমাজ সুদী মত্তাকি গুণে গুণান্বিত হওয়ার জন্য আল্লাহ রে এর আমাদের মাসের আমদান করেছেন আলী রাজুলো থেকে পয়েন্ট ভিত্তিক কয়েকটি কথা পাওয়া যায় তার থেকে বর্ণিত আছে আল্লাহ আলমের হাতে কিন্তু কথাগুলি খুব পয়েন্ট ভিত্তিক তিনি বলেছেন যে মোত্তাকির ভিতরে কয়েকটা গুণ থাকতে হবে জালিল আল্লাহ ভীতি সে আল্লাহকে ভয় করে চলবে মানে তার কলিজায় হৃদয়ে আল্লাহ ভীতি থাকবে আল্লাহকে ভয় করবে বলে মানে আমল ভিত্তন জিল শরীয়থের উপর আমল করবে মানে শরীয়তে যা আছে তার উপর আমল করবে এর কমও করতে চাইবে না এর বেশিও করতে চাইবে না এর কথা কোনো বিদাতে সাথে সে সম্পর্ক রাখবে না আরটি পয়েন্ট হলো রেদাবিল অল্পে রাজি থাকবে আরেকটি পয়েন্ট হলো রাহিল মত্তাকি ব্যক্তি হলো ওই ব্যক্তি যে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকবে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকবে তো মৃত্যু যেন প্রস্তুত থাকতে হলে অবশ্যই আমাদেরকে নামাজ ওজা করতে হবে শরীরের পাবন্দি করতে হবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে আমানতের রক্ষা করতে হবে সত্য ভাষী হতে হবে এক কথায় যে ব্যক্তি আখার জন্য প্রস্তুত সে অবশ্যই সব কিছুকে প্রস্তুত করে রাখবে কারণ যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে তো মৃত্যুর জন্য প্রস্তুত থাকে যে সেই ব্যক্তি হলো মত্তাকি আপনি যদি হালাল হারাম না চলেন যে কোনোভাবে পয়সা আসলে আপনি কি কি প্রকৃত মত্তাকি ধনসম্পদ আল্লাহ দিয়েছেন হয়েছে আপনি কি মত্তা কি নন আপনি আপনি একটা ফাঁসেকের দলভক্ত কারণ জাকাত ইসলাম একটা ফরজ রোকন পাঁচ রোক একটি রোকন আপনি দিচ্ছেন না আপনি কি না প্রকৃত মত্তা কি নন তো মোত্তাকি ব্যক্তি যে সে নিজেকে প্রস্তুত করে রাখবে যে কোনো সময় তার মৃত্যু চলে আসতে পারে মৃত্যুর কোনো সময় নেই ঘন্টা নেই মুহূর্ত নেই যে এই সময় বলে আসবে মানে ঘোষণা দিয়ে আসে এরকম নয় বাদশাহীদের একটা ঘটনা পাওয়া যায় এখানে আমাদের শিক্ষার বিষয় রয়েছে তিনি এক সময় একটা বিরাট অট্টালিকা প্রাসাদ নির্মাণ করেন প্রাসাদ নির্মাণ করে উনি সবাইকে দাওয়াত দেন এবং প্রশংসা করার জন্য কিছু কবি আনেন যাতে করে তার বিল্ডিংয়ের প্রশংসা তার প্রশংসা করেন এদের মধ্য থেকে আবুল আতা হায়া নামক একজন প্রসিদ্ধ কবি ধর্মীয় মনোমাইন্টের কবি তাকে বললেন বাদশাহুল রশিদে কিছু বলেন আমাদের এই সুখের স্বাচ্ছন্দ্যের আড়ম্বরের কিছু কবিতা রচনা করেন তখন উনি উপস্থিত কবিতা রচনা করলেন কবিতায় উনি বলেন ইসমা বাদা লাকা আমিনান ফজুল্লা শাহে কতিল কসুরে আপনি বেঁচে থাকেন দিন আপনার মন চায় এই বিল্ডিংয়ের ছায়াতলে এই বড় বিল্ডিংয়ের প্রাসাদের ছায়া তলে ইস্সা এলাইকা বেমস্ত লাদাল লাদার বুকুরে লাদার রওয়া হে অহিল বুকুরে আপনার নে ঘটে নিয়ে আসা হবে যা ইচ্ছা আপনার সব নিয়ে আসা হবে সকাল সন্ধ্যায় বলছে আরো খুব সুন্দর লেগেছে এরপর বলছেন যে ফাইজান নফোস তাকাকাত ফি যেই কে হাস্য জাতির সোদূরে ফা হোনা কা তাল মো কেনান মাকুন তাইল্লাফে বরুরে এরপর বলছেন শেষের লাইন যে কিন্তু যখন আপনার আত্তাটা অষ্ঠাগত প্রাণ হবে মানে আপনারে বক্ষে যখন ধড়ফট করবে ছটফট করবে মানে বেরিয়ে আসতে চাইবে না মানে মৃত্যুর জাকানদানি শুরু হয়ে গেছে মৃত্যুর জাখানদানি শুরু হয়েছে আপনার এই বক্ষের ভিতরে আপনার রোটা দৌড়াদৌড়ি করছে ছোটাছুটি করছে মানে আসতে চাই না তবুও মৃত্যু পালন করতে বাধ্য এই সংকীর্ণ বক্ষে যখন এই জাখানদানি শুরু হবে। আপনার আত্মাটা ভাওনা কাতা আলম তখন আপনি একইনের সাথে জানতে পারবেন মা কোনথা ইল্লাফে করো রে আপনি ধকা পতানা ছাড়া আর কোনো কিছুতে ছিলেন কিন্তু সব ধকা আজ দেখেন আমাদের বাড়ি গাড়ি সারাতে গিয়ে কত কি আমরা করি কত আকাম আমরা করি কত সুদি ব্যাঙ্কে ব্যালেন্স করে রেখেছি তা তো না ভরে পোস্ট অফিসে রেখেছি এখনই আপনি মরে যান সব কিছু রেখে আপনি দুনিয়া ছেড়ে বিদায় হবেন বিদায় হতে আপনি বাধ্য তাহলে মত্তাক কি এটাই পরিচয় যে পরিবার পরিজনকে সাধারণ ক্ষেত্রে নিজের কিছু করলেন না মনে রাখবেন আপনি যেটা এখানে তৈরি করেছেন সেটাই আপনি ভোগ করবেন পরকালের বাড়ি যদি আপনি এখানে সাজিয়ে রাখেন সাজিয়ে গুছিয়ে রাখেন তাহলে আপনি পরকালে সে আঁকারতে শান্তিতে থাকবেন আর এখান থেকে যদি পরকালে যেন কিছু না করেন তাহলে আপনার যেহেতু বাড়ি নাই আপনার বাড়ি হল জাহান্নামের আগুন আপনার বাড়ি জাহান্নামের আগুন সুতরাং আমাদের সাবধান থাকা উচিত আমাদের মৃত্যুর কথাটা স্মরণ রাখা উচিত যারা যেন এত কিছু করছে তারা কিন্তু আপনাকে একটা লিখে দেবে না কে আমাদের মাঠে অতএব আমাদের সতর্ক সাবধান থাকা উচিত সমাজে শুধুই রমদান মাসের শ্যাম রমদান মাসের কয়াম লায়াতুল কদর সহ এবদ এবাদবন্দিগির সব পেতে হলে দুটি বিষয় থাকা অত্যন্ত জরুরি একটি কি ইমানের সাথে এগুলি পালন করতে হবে আরেকটা কি সবের আশায় ইমানের সাথে মানে খাঁটি ইমান ভেজালে ইমান নয় সবের আশা মানে শুধুমাত্র আল্লাহর কাছে বিনিময়ে আশা করবেন অন্য কারো কাছে আশা করবেন না শুধু আল্লাহর ওয়াস্তে আপনার রোজা হবে আল্লাহর বাস্তে আপনার কয়াম হবে তারই হবে

লোক সংক্রমণ হচ্ছে আপনাদেরকে একটু স্থান্তর করতে বলা হলো আমাকেও একটু পরিবর্তিত হতে হলো তো যাহাকে এটা কোনো ব্যাপার নাই তো যেটা বলতে চেয়েছিলাম যে এটাই হলো দুনিয়া বাদশাহরণ রশিদ যখন এই কবিতাটি শুনলেন কবিতার শেষ অংশ মানে ইতিহাস বলে যে উনি এই বিল্ডিংয়ে থাকাই বাদ দিয়ে দিয়েছে এই চাকচিকময় আড়ম্বের আড়ম্বরের এই বিল্ডিং এ প্রাসাদে থাকাই উনি বাদ আজীবন উনি ওই বিল্ডিং আর যাননি তো এটাই আমাদের মনে রাখতে হবে যে আমরা যত সুখে থাকি শান্তিতে থাকি যত কিছুই আমরা সুখ ভোগ করি না কেন আমাদের পরিণতি কিন্তু এটাই যে এগুলো ছেড়ে আমাদেরকে একসময় বিদায়ী দিতে হবে বিদায়ী হতে হবে এই জন্য মত্তাকির পড়েছে আলীর রাজুক যে কয়টা পয়েন্ট বলেছেন অত্যন্ত জরুরি এবার শ্বাসের পানটি আরও জরুরি আল ইস্তাদম রাহিল শেষ সফরের জন্যে বিদায় বলার জন্যে প্রস্তুত হয়ে থাকা সমাজ শুধু তাহলে আমরা বুঝতে পারলাম যে মত্তাকি যেন আমরা হতে পারি এই জন্যে আল্লাহ আলমিন আমাদেরকে রমজান মাসের শ্যাম দান করেছেন এই রমজান মাসের শ্যাম যদি আমরা পালন করি তাহলে এর পুরস্কার কি

সবের আসে তারও পূর্বের গুনা মাফ করে দেওয়া হবে লায়ালাতল কদর লায়াতল কদর হচ্ছে একটাই রাত রসৌল্লা সসাম লায়াতুল কদরকে শেষ দশকে খুঁজতে বলেছেন এমনকি তিনি এতকাফ যে করতেন শেষ দশকে তিনি যে মসজিদে নিজেকে আবদ্ধ করে রাখতেন এটার পিছনেও একটা মহৎ উদ্দেশ্য ছিল লায়াতুল কদর যাতে মিস না হয় লায়লাতল কদর শেষ দশকে খুঁজতে বলেছেন বুহারেশ্বের ভাদিস আর এক তিনি বলেছেন তোমরা লায়ালাত কদরকে শেষ দশকের বিজয় রাত্রিগুলিতে তালাশ করবে তো এই কদর সম্পর্কে মিনাল মহানবুল কদরের রাত হাজার মাসের থেকে উত্তম মানে হাজার মাসের করে এবাদত যত সব আপনি পেতে পারেন এই লায়াতুল কদর যদি পেয়ে যান তার থেকে আরো বেশি সব পাবেন হাজার মাসের গণনা করে দেখা গিয়েছে তেরাশি বছর চার মাস আল্লাহ কি বলছেন লায়াতুল কদরে খায়র মিন ফেসার কদর রাত হাজার মাসের থেকে উত্তম মানে তেরাশি বছর চার মাসের এবার থেকে উত্তম এটা তো সবাই বরাতের সেই ফজরত নয় যে জাল হাদিস আর জয়ীফ হাদিস আর বানোয়াট কিসা কাহিনীর মাধ্যমে এই সবাই বরাত পালন হচ্ছে এই জন্য বাংলাদেশে পালিত হচ্ছে যত সরগমের সাথে আরবের লোক তত ঠান্ডা এটা সেই সবাই বরাত নয় এটা সবে কদর নাই না তো কদর লাইতুল কদরের এবার তাহলে আমরা বুঝতে পারলাম হাজার মাসের থেকে উত্তম আর রাসুল্লাহ সাল আলী আসালাম বলছেন

যদি ধরে না যায় আপনার গুণা আসলেই মাফ হয়ে গেছে তাহলে লাভ হলো যে আল্লাহ রব্বল আমিন আপনার আখেরাতে মর্যাদা বৃদ্ধি লাভ বৃদ্ধি করবেন র্যাঙ্ক বদ্ধিত হবে একজন মমিন আর এক মমিন বান্দাকে দেখবেন যেভাবে আমরা আকাশের উপরে সর্বোচ্চ তারকাটাকে দেখতে পাই অনেক দূরে জল জল খেলে জ্বলছে এত দূরের ব্যবধান হবে আসমান জমিনের বলা হয় পাঁচশো সানা পাঁচশো বছরের পথ এক আসমান থেকে আর এক আসমান তো এত দূরে একজন মমিনের বসবাস অর্থাৎ সেও মমিন এও মমিন এটা কিভাবে হয়েছে শাহাবাহাম বলছিলেন্লাহ এরা মনে হয় এ রাসুল হবেন তখন উত্তরে বলেছিলেন নাম না এটা নয় হম রেজারুন না তারাও এক শ্রেণীর মানুষ তারা ইমান এনেছিল এবং নবী রাসুলদেরকে সত্য জেনেছিল তারপর এরও এক শ্রেণী মোমেন্ট তাদেরকে আল্লাহর বলে এই ধরনের র্যাঙ্ক দেবেন তো যদি ধরে নাও যে আপনার গোনাম আপ রামাদানের রোজাতে তাহলে ক্যায়ামের মাধ্যমে কথার মাধ্যমে আপনার মর্যাদা বৃদ্ধি লাভ হবে কিন্তু মনে রাখতে হবে যে এগুলি করতে হবে শুধু আল্লাহর ওয়াস্তে এবং খাঁটি ইমান নিয়ে খাঁটি ইমানের সাথে ভেজাল ইমান কিন্তু আমাদের বাদ পড়ে যায় ভেজাল ইমান নিয়ে রোজা রাখলে কিন্তু হবে না ভেজাল ইমান কীরকম মাঝে মধ্যে আমি বলি যে আমরা অনেক সময় ওই পীর মুরদি তরিকা এমন করে ধরে থাকি যে পীরের ওপর এত বিশ্বাস যা না করেন আসে না হাদিস সম্পূর্ণ মানে সেরে কি বিশ্বাস আবু জেহলের আবু জেহেলের বিশ্বাসকে ফেল করে দিয়েছে এরকম আসে না অনেকে মনে করে যে আমার পীর বাবা আমার দেলের খবর রাখে অন্তরের খবর রাখে এটা বিশ্বাস কি মুসলমানের আলিম বিজাতি সুদূর আল্লাহকে বলা হয়েছে তিনি হলেন আল্লাহ নিজে বলছেন তিনি হৃদয়ের গহিনে কি আছে সব জানে তো পীর বাবাকে আপনি জানিয়ে দিলেন তাহলে এটা কি বিশ্বাস কোরঞার বিশ্বাস এটা আবার মনে করা যে ছেলে সন্তান না হলে পীর বাবার মাজারে গেলে পীর বাবা ব্যবস্থা করে খাজা বাবার দরবারে গেলে কেউ খালি খালি হাতে ফিরে আসে না কেউ ফিরে না খালি হাতে খাজার দরবারে এই আকিদাগুলি যদি নিয়ে আপনি নামাজ রোজা হজ জাকাত যাই করেন না কেন এই আকিদাগুলি সেরে কি আকিদা আপনার নামাজ কোনো কাজ দিবে না আর আল্লাহ রসুন সাথে কি বলছেন মানে রমাদান ধ না ইমান যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ইমানের সাথে সহাবের আসে কে বলেছে আপনাকে যে খালি বাবার খাজা বাবার দরবার থেকে মানে কেউ খালি হাতে ফিরে না খালি হাতেই ফিরতে হয় আর কিছু থাকলেও সেরেফ নিয়ে ফিরে খাজা বাবা বলেছে আপনাকে তার নিকটে গিয়ে আপনি ধর্না দিবেন ছেলে চাইবেন সন্তান চাইবেন উদ্ধার চাইবেন নবীর রসমান বিপদে পড়ে কার কাছে চেয়েছেন ইউনুস আলাহ সাল্লাম যখন মাছের পেটে চলে গেলেন মাছ যখন তাকে গিলে ফেললো তাকে হজম করতে পারতো না কোনো ব্যাপার সে নয় মাছের বিশাল মাছ এখনো এমন বড় বড় মাছ রয়েছে এই ছোটখাটো খাটো শিব জাহাজ এগুলো গিলে খেয়ে নিতে পারবে তো ইউনুস আলাহ বিরাট মাছ গিলে খেয়েছিল উনি যখন দেখলেন যে বিপদে পড়েছে বিপদ তখন কি বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন এ দোয়াটি পড়েছিলেন আল্লাহ বলছেন এই এই প্রসঙ্গে শেষের দিকে বলছেন শেষের দিকে আল্লাহ তাকে নাজাদ দিয়েছিলেন আল্লাহ তাকে নাজাদ দিয়েছেন এ দোয়ার বরকতে আল্লাহকে চেয়ে সেরে নিভো উদ্ধার আল্লাহ তার নিভ উদ্ধার করেছেন আর এখন আল্লাহ নাই তাহলে খাজা বাবা বাবা শাহজালাল বাবা শাহমাগ কেন এগুলো হলো সেরেকি কি ধান ধারণা এগুলো হলো সেরেকি কি ধান ধারণা ইসলাম পরিপন্থী পরিপন্থী ধাম ধারণা আমরা যে এই যাতে কথা বলি ওলি আল্লাহ দুশমন অলি আল্লাহ দুশমন না ওলি আল্লাহর সাথে সেরেক করার দুশমন মনে রাখবেন শাহজাহাল রহমতল্লা আল্লাহর মাজারে এই দীর্ঘ দুইশো বছর পরে তার কোনো পাকা মাজারই করা হয়নি ইতিহাস খোঁজ রাখেন পরবর্তী ব্যবসা করার জন্য এগুলো মাজারকে পাকা করে এই সমস্ত ফোন দেওয়াটা হয়েছে খায় কে এগুলো এই যে সেখানে যেয়ে লক্ষ লক্ষ টাকা জমা হয় শাহজাহাল বাবা শাহজালাল খায় দেখেন মরিদ গুলো চেহারা সুরত দেখেন খেয়ে কমির হয়ে গেছে আর চেহারা সুরত দেখলেই মনে হয় না যে এরা পাঁচ অত নামাজ ভালো হয়ে পড়ে সমাজ শুধু কোনো ব্যক্তি সম্পর্কে এরকম মনে করা সে আমার বিপ উদ্ধারকারী সে গাইবের খবর জানে সে আমাকে ছেড়ে দিয়ে মেয়ে দেবে খালাস এই জাতীয় ইমান রেখে আপনি নামাজ যাই করেন না কেন সবকিছু কিছু রসতালে যাবে অকতের না এলাম আমিল আমাল আল্লাহ আল্লাহ বলছেন আমি সেদিন অর্থাৎ কেমন দিবসে তাদের আমলের দিকে অগ্রসর হবো অতবর সেগুলোকে বিক্ষিপ্ত করে ধ্বংস করে দিবেন ওগুলোকে কাদের আমল সময় ভালো আমল করে তারা মানুষের উপকার করে গরিব মিসকিন অসহায় দেখে হাসপাতাল নির্মাণ করে কিন্তু কোন কাজ না আল্লাহ রব্বুল্লাহ তাদের আমলগুলিকে ধ্বংস করে দিবেন কেন সেরেক থাকার কারণে সুতরাং শির্কের অবস্থায় আপনি আমল করলে কোনো লাভ নেই আল্লাহবাবুল্লাহ তার রসুল সাল আলী আসালামকে লক্ষ্য করে বলছেন আপনি যদি সেরিক করেন এ রসুল আপনি যদি সিরিপ করেন আপনারও আমল বাতিল হয়ে যাবে আল্লাহ রসুল জীবনে শিরি করতে পারেন না কিন্তু এরপরও আল্লাহবাবুল্লাহ আমি তাকে ধমক দিয়ে বলছেন তার মানেই হলো শিরেখ এমন একটা অপরাধ যে শিরিফ করলে সমস্ত আমল বাতিল হয়ে যায় সুতরাং আপনি একদিন আমল গেছে আজে পড়ে যাচ্ছে একটা যদি বদনা যদি তলা ছিদ্র থাকে আপনি যত পানি ঢোকান কেমন পর্যন্ত পানি ঢুকা থাকেন থাকবে না পড়ে যাবে কারণ সে করা আছে ঠিক সেরাকের মাধ্যমে মানুষের আমল জড়ো হয় না আমলগুলি বরবাদ হয়ে যায় অতএব ইমানের সাথে সবাবের আশায় আমাদেরকে আমল করতে হবে তাহলে আমাদের এই পুরস্কার সমাজ শুধু রোজা কাদের ওপর ফরজ মুসলিমের ওপরে ফরজ যে মুসলিম কি বিবেক সম্পন্ন যে মুসলিম বালেগ অর্থাৎ প্রাপ্ত মানে ছোটদের উপর ফরজ নয় অনভাবে যে ব্যক্তি রোজা রাখতে সক্ষম মানে রোজা রাখতে সক্ষম তার কিছু লোক আছে অক্ষম যেমন একেবারে বৃদ্ধ বয়সের লোক তাদের জন্য ছাড় রয়েছে ফিদিয়া দিবে ফিদিয়া হলে একজন মিসকিনের খাদ্য তো ওদের উপর আল্লাহ খরচ করেনি কোনোভাবে মকিম অবস্থায় থাকতে হবে অর্থাৎ স্থায়ীভাবে বসবাস করছে যে ব্যক্তি মোসাফির অবস্থায় রয়েছে যেমন হয়তো হজে গেছে উমরা গেছে যে কোনো কাজে গেছে সফরে তো সফরের অবস্থায় রোজা রাখা কষ্ট হয় জন্যে তাদের ক্ষেত্রে ছাড় হলো যে অন্য দিনের কাজ আদায় করব কিন্তু যদি এমন হয় যে রোজা রাখতে কষ্ট হচ্ছে না সফর বিমানের সফর বা বেশি দূরে সফর নাই মানে কষ্ট হচ্ছে না তাহলে সে রোজা রাখতে রাখাটা তাদের উত্তম কিন্তু কষ্ট হলে মোসাফিরের জন্য রোজার ক্ষেত্রে সার দেওয়া হয়েছে তাহলে বেশ কিছু শর্তে রোজা ফরজ তো আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ রয়েছি আমরা মকিম অবস্থায় রয়েছি আমরা বয়স প্রাপ্ত কোনোভাবে আমাদের ভিতরে সারেই কোনো বাধা নেই রোজা কিছু 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 কারণে রোজা ভেঙে যায় সে কারণগুলি প্রসিদ্ধ আমরা প্রায় সবাই জানি ইচ্ছা করে পানাহার করে রোজা ভেঙে যায় ভুলে পানাহার করলে রোজা কিন্তু ভাঙে না হাদিসে রয়েছে যদি কেউ পানাহার করে ফেলে ভুলে গিয়ে তাহলে সে তার রোজাকে পূর্ণ করুক কারণ আল্লাহ তাকে খাইয়েছে আল্লাহ তাকে পান করিয়েছে মানে আল্লাহ পক্ষতে বোনার সুযোগ হয়তো আপনি পেট ভরও খেয়ে নিতে পারেন ভুল করুন কিন্তু মা কিন্তু জেনে বুঝে আপনি এক ফোঁটা পানি খান সেটার কারণে রোজা ভেঙে যাবে তাহলে জেনে বুঝে পানাহার করে রোজা ভেঙে যায় আর একটা কারণ কি এটা মহাদের সাথে জড়িত কারণ মিনস মানে মাসিক স্রাব মাসিক পিরিয়ডের কারণে রোজা ভেঙে যায় অন্যভাবে বাচ্চা বাচ্চা যে রক্ত বের হয় এর কারণে রোজা ভেঙে যায় এটা কোনো একতলাফ নেই বিষয় অন্যভাবে ইচ্ছা করে যদি কেউ বমি করে মানে গলার ভিতর হাত ঘুঁটিয়ে যদি বমি করে তাহলে সে কারণে রোজা ভেঙে যাবে ইচ্ছা করে রোজি বমি করা এটা কেমন হতে পারে এটা হতে পারে এমন যেমন অবকর করেছে তাকে যখন বলা হলো যে আপনাকে যে খাদ্য দিয়েছে এই খাদ্যটা কিসের বলছে কিসের বলছে এটা গণকী বিদ্যার উপার্জন থেকে আপনাকে দিয়েছে তার গোলাম বলছে তো গণকি বিদ্যার কামাই হারাম তখন উনি গলায় হাত ঢুকে বমি করতে থাকেন এবং তিনি বলেন বখরের বাইরের যে আমি যদি আমার যদি জীবনও শেষ হয়ে যায় এভাবে বমি করতে গিয়ে তবু আমি এভাবে বমি করতে থাকবো এমনকি হারামের একটা দানা যেন না থাকে তাহলে কেমন সতর্ক ছিলেন কেমন মত্তা কি লক্ষ্য করে দেখেন ইচ্ছা করে বমি করলে রোজা ভেঙে যাবে কিন্তু অনিচ্ছায় যেমন রোগের কারণে বমি হলে সমস্যা হবে না ইনজেকশনের বিষয়ে রোজা ভাঙবে কি ভাঙবে না এ বিষয়ে সিদ্ধান্তমূলক ফতোয়া হলো যে যে ইঞ্জেকশনগুলি আপনার স্যালাইনের কাজ করে মানে খাদ্য সরবরাহ করে রোগীর খাদ্যের প্রয়োজন মিটায় এগুলোর কারণে রোজা ভেঙে যাবে কিন্তু বিষ ব্যথা গ্যাসের জন্য যদি ইঞ্জেকশন দেওয়া হয় রোজা ভাঙবে না অনুভাবে নাকে মুখে স্প্রে করার কারণে যদি শ্বাসকষ্ট দূর হয় শ্বাসকষ্টের রোগীরা এটা ব্যবহার করতে পারে এর কারণে রোজা ভাঙবে না তো বেশ কিছু মশলা মাসায় রয়েছে স্বপ্ন দোষ হওয়ার মাধ্যমে রোজা মনে করেন কেউ কেউ যে ভেঙে যায় কিন্তু আসলে ভাঙে না স্বপ্ন দোষটা এটা তার হাতের বিষয় নয় তো এগুলো কারণ রোজা ভাঙবে না তেল মালিশ করার রোজা ভাঙবে না সুগন্ধি গ্রহণে রোজা ভাঙবে না এমনকি মা বললো তারা যদি জিহবার আগালে তরকারির স্বাদ গ্রহণের জন্যে মানে ঝাল না টক কীরকম হয়েছে ঠিক মতো হয়েছে কিনা লবণ টবন এটা টেস্ট করার জন্যে যদি তারা রোজা ভাঙবে না তবে ফেলে দেবে যেবার যেবার ধুয়ে নিবে আশা করি বুঝতে পেরেছেন তো রোজার অনেক মশলা মশলা রয়েছে বিশেষ করে মুরব্বী যারা আশি নব্বই বছর বয়স হয়ে গিয়েছে রোজা রাখতে অক্ষম এদের জন্য শরীরের ছাড় রয়েছে যা যেটা অনেকে বোঝে না সেটা হলো কি ফির দিয়ে দিয়া তুন তো আমি স্কিন আল্লাহ বলছেন ফিদিয়া দিবে যা ওয়ালাল্লাহ তুই কো না হো ফিদিয়া তুন আমি স্কিন যারা সামর্থ্য রাখে না ও যারা খা এটা একটা দফসিল তারা কি করবে তাদের দায়িত্ব হলো ফিদিয়া আদায় করা ফিদিয়া কি তাম মিসকিল মিসকিনের খাদ্য আল্লাহ বলেন মিসকিনের কাপড় মিষ্কিনের ওষুধ মিসকিনের টাকা বলেননি সুতরাং খাদ্য বলা হয়েছে খাদ্যই দিবেন অতএব মুরব্বীর পক্ষ থেকে আপনি খাদ্য হিসেবে ওই ফিদিয়া আদায় করবেন একটা মিসকিনের খাবার জাকুম আল্লাহ ফি কম